আমরা এখন চলে আসলাম ষষ্ঠী খেতে। এই যে মিষ্টির হাঁড়ি নিয়ে, তো এখন আমরা খাওয়া দাওয়া কি করছি সবটা তোমাদের শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের জামাই বাবু, বিশাল বড় জামাই বাবু, বাড়ির সবার বড়, তাই তো? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তো আজকে আমাদের এই দেখো সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে, আর আমি এই মাত্র উঠলাম, ওই জন্য আমি আর সামনে আসছি না, আমি এখনো ফ্রেশই হইনি। আজকে যে আমার জুতো পরে এসেছে, জিম থেকে একবারে বাজার করে নিয়ে আসলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা ভাবছো প্রথমে এত কিছু দেখিয়ে তারপরে আমি এন্ট্রিটা নিচ্ছি, তো আমি একবারে আজকে সকাল সকাল স্নান করে একটু হালকা পাতলা রেডি হয়েছি। শাড়ি এই গরমের মধ্যে পরতে পারলাম না, বিকালের দিকে পরার চেষ্টা করবো। শাড়ি পরে থাকলে তো সবাইকে বেশ ভালো লাগে, তো আমাকেও ভালো লাগে, সবাই কমেন্ট করো। শাড়ি পরে সবাইকে সত্যি ভালো লাগে। তো কিন্তু আজকে বিশাল গরম, সকাল থেকে তো মনে হলো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন নেই, প্রচন্ড গরম। আর আমার মা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। আজকে আমাদের বাড়িতে কি খাওয়া দাওয়া হচ্ছে, কারা আসছে, তো দুজন স্পেশাল গেস্ট আছে আমাদের আজকে। আর সুজনের কথা তো তোমরা জানোই, আর এমনি স্পেশাল দুজন গেস্ট আছে, আমাদের নিজেদেরই লোক, কিন্তু আজকের দিনে গেস্ট, মানে আমরা আপ্যায়ন করে তাকে নিয়ে এসে খাওয়াবো তাদেরকে, যেহেতু তাদের কোথাও যাওয়ার জায়গা নেই, আমাদেরও নেই। তো আমরা আজকে সবাই একসাথে হুড়িভোজ করব ষষ্ঠী। আজকে আমাদের বাড়িতে ষষ্ঠী মনে হচ্ছে খাওয়া দাওয়াটা। তো কি কি রান্না হচ্ছে তোমাদের সবটা দেখাবো, তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো আমার মা এই গরমের মধ্যে ঘেমে নিয়ে স্নান করে জামাইয়ের জন্য বসে গেছে রান্না বান্না করতে একদম। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মাছ ভাজা একদম কমপ্লিট, আর পটল ভাজা তো আমাদের থাকেই তোমরা জানোই, আর এখানে মাছের ডিম ভাজা হচ্ছে, আর কিছু ডিম এখানেও আছে। আজকে কিন্তু প্রচণ্ড গরম, আজকে খেয়েও শান্তি পাবে না, যদি বৃষ্টি না হয় সব জামাইয়ের অবস্থা কাহিল, আর শাশুড়িদের তো আগের থেকেই অবস্থা কাহিল, কারণ রান্না বান্না করতে গিয়ে প্রচণ্ড গরম। যারা তো একাই রান্না করো তাদের কথা বাদই দিলাম, তাদের কষ্টের মানে কি বলবো, তাদের কষ্টের শেষ নেই। কিন্তু গ্যাসে রান্না করতে গেলেও কিন্তু খুব একটা যে আরাম তা না, বিশাল গরম, ওই তাপটা একটু হলেও আসে। আর যেহেতু রান্না করতে গেলে তো কোনো রকম ফ্যান নিয়ে তোমার বসা যাবে না, এই গরমে তোমাকে পোষতেই হবে। আর হচ্ছে আজকে রান্না হবে হচ্ছে খাসির মাংস, আর মাছের মুড়ো দিয়ে মুগের ডাল হবে, আর রুই মাছের ঝোল হবে, আর হবে হচ্ছে ডিমটাও ওর মধ্যেই দিয়ে দেবে, এক্সট্রা করে আর করছে না গরমের মধ্যে। তো তোমরা দেখতে থাকো আর কি কি হচ্ছে। আর এখন আমি একটু আমার মার হাতে হাতে কাজ করব, কি কি করি দেখি। আর আজকে সকালবেলায় দীপা এসেছিলো, দীপা এসে আমাদের বাড়িতে কি দিয়ে গেছে দেখো, ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী খাওয়ার জন্য এক প্যাকেট ভেন্ডি, ওদের গাছের একদম ভেন্ডি মাঠে লাগিয়েছে জমিতে, তো ভেন্ডিগুলো অনেক ভালো দেখতে পাচ্ছ, একদম কচি। আর নিয়ে এসছে ওদের বাড়িতে হয়েছে চাল কুমড়ো, তো এই দেখো চাল কুমড়ো নিয়ে এসছে। তো এইগুলো তো আজকে আর রান্না হবে না, তো এইগুলো থাকছেই। আর তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না হলো অবশ্যই কমেন্টে জানিও। তো রান্না বান্না হতে থাক, তোমরা অল্প অল্প করে দেখতে থাকো কি কি হচ্ছে। আর গরমে তো বুঝতেই পারছো ফ্যান চললে তাও দেখো আমি ঘেমে পুরো শেষ। তো তুমি বলো তোমার জামাইয়ের জন্য রান্না করতে কেমন লাগছে এই গরমে? আর কে রান্না করে দেবে, রান্নায় তো সবাই সবারই ভয় রান্না করার। তো আমি তো কি বলবো, রান্নার থেকে 10 পা আমি পিছিয়ে থাকি, আর আমার মাও রান্না করায় অতটা কটু না, অনেকে আছে রান্না করতে খুব ভালোবাসে, কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি, সেহেতু রান্না করতেই হবে, একজনকে তো করতেই হবে রান্না, তাই না? এখন যাচ্ছে হচ্ছে পিসিদের বাড়ি, যে পিসিদের বাড়িতেও জামাই এসছে, তো পিসিরা কি কি রান্না করছে, আর আমাদের দুধ আনতে হবে ওই বাড়ির থেকে। তো চলো দেখে আসি যে পিসিরা কি কি রান্না করছে, আর কোন কোন জামাই এলো তোমাদেরকেও দেখাবো। তো চলো যে একবারে, তারপরে ক্যামেরা অন করছি।
আমি পিসিদের বাড়ি চলে এসেছি, আর এই হচ্ছে পিসি। কি রান্না করলে জামাইয়ের জন্য বলো? দুই জামাই এসেছিল পিসির, এক জামাই চলে গেছে, বড় জামাই আর ছোট জামাইটা আছে। মাছের ঝাল করেছি। কি মাছ? ওই বাটা মাছ। হ্যাঁ, উস্তে চাচ্ছি করেছি। আর মাংস করেছি, খাসির মাংস। আচ্ছা, বিশাল, আজকে সবার বাড়ি খাসি। আর সবার বাড়ি খাসি। আর কেউ খাসি ছাড়া পোলট্রি খাবে না। খাসি ছাড়া কেউ পোলট্রি খাবে না, খাসি হচ্ছে স্পেশাল। আমার মেয়ে কিন্তু আমার কিচ্ছু দিইনি। তুমি যাবা তো, তুমি তো আমাকে নেওনি। তুমি তুমি নেমন্তন্ন করেছো আমাকে? তুমি বলো, হ্যাঁ একবার করবে, মেয়ের আগে নেমন্তন্ন তো করতে হবে, তারপর তো আমি আসবো, তাই না? তারপর জিনিস আনবো, থাকবো। আর এইবারের যে বৌদিরা বাবার বাড়ি গেছে, হচ্ছে ষষ্ঠী খেতের দাদা চলে আসবে, থাকবে দাদা, তারপরে দাদার মেয়ে, তারপরে বৌদি, তিনজনাই গেছে। আর জামাই আছে এখন ঘরে, জামাইকা তোমাদের দেখাচ্ছি না। একবার আমাদের বাড়ি ঢুকতে গেছিল আর কুকুর ঘেউ ঘেউ করা দেখে চলে এসেছে। হ্যাঁ, আমি দুদিনে এখন যাবো, আর ওই পাশের বাড়িতেও যাবো, দেখি ওই বাড়িতেও জামাই মেয়ে এসছে, দেখাতে পারি কিনা। তো আমি এই দুই বাড়ি যাই, আর অন্য কোনো বাড়ি যাই না যেহেতু। তো এই হচ্ছে দুধটা নিয়ে বাড়িতে যাচ্ছি। আর এই যে এই বাড়িটা দেখছো, এই পিসিদের বাড়ি সবাই ঘুমাচ্ছে, যাই না রাতে এরা কি করেছে, এখন এত ঘুমাচ্ছে, রাতে মনে হয় ঘুমায়নি, চোর পাহারা দিয়েছে। গিয়ে ঘুরে আসলাম, তো কেউ নেই, ওই জন্য তোমার দেখালাম না। তো আমরা এখন চলে আসলাম ষষ্ঠী খেতে, এই যে মিষ্টির হাঁড়ি নিয়ে। তো এখন আমরা খাওয়া দাওয়া কি করছি সবটা তোমাদের শেয়ার করবো, তো চলো ঘরে যাওয়া যাক। তো এসেই আমরা খেতে বসে গেছি, আর এখানে আজকে অনেক কিছু রান্না করেছে আমার মা একা হাতে। তো কি কি রান্না করেছে দেখো, বলো কি কি রান্না হয়েছে। মাছের ডিম ভাজা, পটল ভাজা, পটল ভাজা থাকবেই, এটা মাছের মুড়ো, এটা আছে মাটন, মাটন, এটা মুগের ডাল দিয়ে মাছের মুড়ো দিয়ে, এটা মাছের ঝোল, এটা মিষ্টি, দই, স্যালাড, আম। তো চলো এখন জামাই একদম জমিয়ে খাবে, আর আমিও খাবো অবশ্য, আমিও খাবো। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এখনই কিন্তু শেষ না। এখানে আমরা তো খাওয়া একদম স্টার্ট করে দিয়েছি, তোমাদের দাদা ভাই কিন্তু একদম কবজি ডুবিয়ে খাচ্ছে, আর আমি এখানে দেখো বসছি কিভাবে, আমার খুবই কষ্ট হয় নিচে বসে খেতে, তো তবুও মানে খাই। আর এরকম একটা টুল, তোমরা তো জানোই আমি টুলের ওপর ছাড়া খেতে পারি না, যারা রেগুলার ভিডিও দেখো, তো এরকম টুলের ওপর বসে খেতেই আমার একটু সুবিধা হয়। আর শাড়ি পরে আমি বসতেই পারছি না, আর এই এত গরম বুঝতেই পারছো, তবু খুব ইচ্ছা যে সেজে গুজে খেতে বসবো, ওই জন্যই একটু সাজুগুজু করেছি। আর তোমাদের দাদা ভাই যেহেতু হলুদ পরেছে, ওই জন্য আমিও চুজ করেছি যে আমিও হলুদ শাড়িই পরবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। কোনটা বেশি ভালো লাগলো? না তাও একটা তো একটু বেশি ভালো লাগতে পারে। তুমি এত ঝাল খেতে পারো? খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা এখন রিলস বানাবো। তো একটু দেরি হয়ে গেল বলতে, তো আমাদের তরফ থেকে সবাইকে জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আর জামাই ষষ্ঠীতে তো শাশুড়িদের কাছে সারা জীবনই জামাই বুড়ো হয়ে গেলেও কিন্তু স্পেশাল থাকে শাশুড়ি মাদের কাছে। প্রচুর খাওয়া হয়ে গেছে, ভুড়ি বলে উঁচু হয়ে গেছে ওর। আর কি দারুন হাওয়া, আমরা খেয়ে দিয়ে ভাবলাম একটু এইদিকে একটু হেঁটে আসি, কারণ এই সাইডটা দেখো আমাদের দিকে একটু মানে বেশি গাছপালা আছে, তো আর প্রচুর হাওয়া হচ্ছে, ছায়া খুব সুন্দর। পিঠা কিছু বলো, তুমি তো ক্যামেরা এসে কিছু বলো না, খুব সুন্দর হাওয়া, তাই না? ঘরে ওই ফ্যানের হাওয়ার থেকে এই জায়গায় যদি একটু ব্যথা যদি খাটিয়াও বানাই তো কে বানাবে, তুমি বানাও।
তুমি একটা খাও, ওই যে খাটিয়া তো, ওই যে ওই কেশি আছে, ওইটা অশোকটা না কেশ মূল লেবু বাগানে বিছানা খুব সুন্দর। এইটা দেখো আমাদের একটা দিদির ছেলে, এইটাই যে দিদিটার মেয়ে, সবাইকে দেখো, এইটা আমাদের পিসি। হ্যাঁ, আমাকে দেখাবি না, যাকে নিচ্ছে সেই বলছে আমাকে দেখাবি না, আমাকে দেখাবি না। এই দেখো, এটা হচ্ছে পিসির নাতনি, তুই দেখা বদনটা, এই তো আমার সেই শালি এসেছে একটা, বুঝেছো? এই তো ভালো আছিস? হ্যাঁ, কত ভালো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের জামাই বাবু, বিশাল বড় জামাই বাবু, বাড়ির সবার বড়, তাই তো? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। কিছু বলতে চাও? হ্যাঁ, আমার শালিকের ছবি দেখে আমার খুব ভালো লাগছে, বুঝেছো? আর আমার শালি খুব সুন্দর দেখতে, বুঝেছো? শালি যেমন দেখতে আমার ভালোই লাগে সবাই, তাই? না না, এটা আর বেশি ভালো, বুঝেছো? সবচেয়ে ভালো শালি, সবচেয়ে ভালো শালি। আর ওইদিকে দেখো রান্না হচ্ছে জামাইবুর জন্য, প্রেশার কুকারে হচ্ছে। আর ওখানে মশলার এই যে এইটা হচ্ছে শালি, এটা ছোট শালি, শালি হচ্ছে জামাইবুর জন্য খাবার তৈরি করছে। তো কার কিছু বলতে চাও বলো, সাবস্ক্রাইব করো, ফোনে আছে, তুমি বলো, তুমি বলো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ হ্যাঁ, সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আমাদের জামাইবুর কিন্তু আরো ভালো ভালো ভিডিও আসছে। জামাইবুর দুদিন থাকবে, অনেক ভিডিও তোমাদের, আরো অনেক গল্প শোনাবো, ঠিক আছে? খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া করে বিশাল হাঁপিয়ে গেছি, আর আইসক্রিম খাওয়ার ইচ্ছা অনেকদিন থেকে, কিন্তু আইসক্রিম মালা আসে আমি ঠিক পাই না, ঘুমাই, তো এখন এসছে আইসক্রিম মালা, ওই সাইডে আছে, আমি আইসক্রিম মালার অপেক্ষায় আছি, আসবে কখন আমি খাবো। ওই যে ওই সাইডে দাঁড়িয়ে আছে, ওই যে আসছে উনি, ওই যে এই এনার এনার গাড়ি নিয়ে কিন্তু আমি একদম শর্ট বানিয়েছিলাম একটা, এই নিয়ে খুশি হয়েছিল। কিন্তু লোকটা না হেভি চালাক, কি বলে বলো তো, ওই যেখানে ওনার সামনে অবশ্য বলতে পারি, ওই যেখানে লেখা থাকে কত দাম ওটা কেটে কুটে দেয়, দিয়ে বেশি বেশি দাম বলে, জানি না কেন, ভাবে আমরা বুঝতে পারবো না। সবাই ধরা যে খেয়েছে, কি কি আছে, লাঠি রোল, কর্নাটো, ওইটা কি দেখি, না যেটা নেবে না, কফি, কফি ভালো না, এগুলো আমার অতটা ভালো লাগে না, আমুল এর দেখছি নাকি, কুলফি, কুলফি, কুলফির মতোই হবে তো, হুম, কত এ 30, একদম 30, এটা 30, এটা 25, এ কি কোম্পানি এটা, এই তুমি এ দেখো এখানে লেখা আছে 20, তুমি 25 কি করে বললে, তুমি আজকে মিথ্যা কথা বলছো, হ্যাঁ এখানে দেখো লেখা আছে 20 টাকা, এই ভিডিও যদি কেউ দেখে, হ্যাঁ তোমার মুখ কিন্তু চিনে রাখছে, তুমি শুধু মিথ্যা কথা বলো, তোমার উপর আমাদের সন্দেহ আছে, তাই নাকি, দুই টাকা তুমি 20 টাকা, তো 25 টাকা করে বলছো, আরেকটা নেবো, তো এই দেখো এই কাপ আইসক্রিম টাইপের এগুলো নিয়েছি, নাম জানি না, নাম বলতে পারবো না,
তোমরা দেখে নাও। আমরা দুটো এরকম নিয়েছি, একটা কর্নেটো নিয়েছি, মাকে দিয়েছি। তো দেখলে তো আমি যা বললাম ওলোক তাই করলো, কথায় কথায় মিলে গেল পুরো, কিন্তু ভালো লোকটা। তো এটা এখন খাবো, আর হেভি গরম লাগছে, চেঞ্জ করে ফেলবো। তারপরে জামাইপুর আসছে, ওখানে একটু গল্প টল্প করবো। আর সুজন আসবে, আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আসবে, ফোন করবো এখন যে কখন আসবে ওরা, ওদের ওয়েট অপেক্ষায় থাকবো। তারপরে সন্ধ্যার পরে দেখতেই পারছো, তোমাদেরকে আগেই বলেছি যে আমার শ্বশুর শাশুড়িকে আমি বলেছিলাম, আর এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে ষষ্ঠীতে আমি মেয়ে জামাইকে নিয়ে আসব। তো তেমনটাই করেছি, দেখতে পাচ্ছো এসছে, এসেই এখানে কাজে লেগে গেছে। আমার শাশুড়ি মা কিন্তু খুবই কাজের, একদমই বসে থাকতে পারে না। আর এখানে এসে আম তরমুজ এগুলো কাটতে লেগে গেছে। তরমুজটা সেই সকালেই নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, কিন্তু কাটা হয়নি। আমরা রেখে দিয়েছিলাম যে যখন শ্বশুর শাশুড়ি আসবে একবারে ওনারাই কাটবে, তারপরে খাওয়া স্টার্ট করবো। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, দেখো এখানে তরমুজ খাচ্ছে। আর তারপরে এখানে সবাই বসে হেভি আড্ডা দিচ্ছিলাম কালকে, কিন্তু খুব মজা করেছি। যেহেতু আমি পরের দিন এডিটিং করছি ওই জন্য বলছি যে কালকে মজা করেছি। তারপরে সুজন চলে এসছে, তো দেখো সুজন আমার শাশুড়িমার পাশে বসে আছে, আর আমি ক্যামেরা করছি বলে ওরকম মুখ ঢাকছে, লজ্জা পাচ্ছে। তো সুজনকেও তারপরে তরমুজ খেতে দিলাম, সুজন এখানে ফটো তোলাই ব্যস্ত। আর এখানে এই দেখো তোমার দাদা ভাই তরমুজ খাচ্ছে, ও বাজার থেকে চলে এসছে, আর সবাই এখানে আমরা খুব মজা করছি। তারপরে দেখো এখানে খাবার দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি মা আগে খেয়ে নেবে, তারপরে আমরা খাবো। তো এখানে কি বলতো, আমার শ্বশুর মশাইয়ের হাই প্রেশার, ওই জন্য মাংস একটু কম খাই, খাই না বললেই চলে। তো তোমাদের দাদা ভাই কিন্তু স্পেশালি মাছ নিয়ে এসছে শ্বশুর মশাইয়ের জন্যই, আর সবার জন্য তো আছেই। তো ও মাংস খেয়েছে দু পিস মতো, যেহেতু হাই প্রেশার। তো তারপরে এখানে দেখো আমি, আমার মানে কালকে এত শরীর খারাপ করছিলো, আমি একটু শুয়েছিলাম। তো মা, আমার মা আবার ক্যামেরাটা অন করেছে। ও ম্যাডাম কী করছো? তোকে দেখিয়ে দেখিয়ে আমরা খাবো। তারপরে এখানে আমি, তোমাদের দাদা ভাই আর সুজন তিনজনে খেতে বসেছি, দেখতে পাচ্ছ। আর সুজনের বসার স্টাইল দেখো, ওর আবার পা মেলিয়ে ছাড়াও খেতে পারে না, ওর খুব ভালো লাগে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি রাতের। আজকে পুরো ভুরি ভোজ হয়েছে, এত ভুরি ভোজ হয়েছে মানে কি বলবো, আমার এক্সট্রা করে এক মাসের জিম আবার নতুন করে করতে হবে। তো আমরা কিন্তু সারা দিনটাই কিভাবে কেটে গেল আজকে বুঝতেই পারলাম না, খুব ভালো কেটেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এখন একদম শোয়ার জন্য রেডি হয়ে গেছি, আমার শরীর আর চলছে না, মাজা পাজা পুরো ব্যথা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নতুন কোনো ব্লগের সাথে আবার দেখা হচ্ছে। তো সবাই খুব ভালো থেকো, বাই।